আজকে গান্ধীজির জীবন দর্শের বা জীবনা জীবন আদর্শের সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সর্বোদয় যে সর্বদয়কে ছাড়া গান্ধী দর্শন অসম্পূর্ণ সেই সর্বদয়ের ধারণার উপরেই আমি কিছু বলার চেষ্টা করব আশা করি এই আলোচনা শুনলে গান্ধীজির সর্বদয় সংক্রান্ত বিষয়ের উপরেই একটা স্বচ্ছ ধারণা আমাদের সকলের মধ্যে তৈরি হবে আমরা গান্ধীজিকে সকলেই জানি তিনি অহিংসার পূজারী ছিলেন তিনি মনে করতেন হিংসাকে বর্জন করে যদি আমরা অহিংসার পথ গ্রহণ করি তাহলে অহিংসার মধ্য দিয়েই সমস্ত কিছুকে জয় করা সম্ভব অর্থাৎ অহিংসা ছিল তার জীবন দর্শক এবং এই যে গান্ধীজির আমরা কথা বলছি সেই গান্ধীজি এই গান্ধীজিকে গান্ধীজিতে পরিণত করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলি বা যাদের প্রভাব পারিপার্শ্বিক প্রভাব সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল তাদের মধ্যে তার মধ্যে তিনজন আমাদের অবশ্যই তিনজন বিদেশি তাত্ত্বিকের কথা বলতেই হয় যাদের লেখা গান্ধীজিকে দারুণভাবে প্রভাবিত করেছিল তাদের একজন হচ্ছেন ডেভিড থোরো ডেভিড থোরোর কাছ থেকে তিনি মূলত এই বিষয়টিকে গ্রহণ করেন যে সেই সরকারই হল শ্রেষ্ঠ সরকার যে সরকার সবচেয়ে কম শাসন করে অর্থাৎ দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট হুইস লিস্ট এই বিষয়টি তিনি ডেভিড কাছ থেকে অনুসরণ করেন আরেকজন হচ্ছেন টলস্টয় এবং সর্বশেষ যিনি তিনি হচ্ছেন জন রাস্কিন এই আজকের যে আলোচনার বিষয়ে আমি সর্বদয়ের কথা বলছি এই সর্বদয়ের সম্পূর্ণ ধারণা সম্পূর্ণ বিষয়টিকে গান্ধীজি যার কাছ থেকে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন জন রাস্কিন এবং জন রাস্কিনের বিখ্যাত গ্রন্থ আন টু দিস লাস্ট এই আন টু দিস লাস্ট গ্রন্থটিকে পাঠ করে গান্ধীজি অনুসরণ করেন যে তিনি যা কিছু ভাবনা চিন্তা করেন তার জীবন দর্শনের মধ্যে যা কিছু রয়েছে তার চিন্তা চেতনা আদর্শ সর্বোপরি বলতে হয় গান্ধীজির সমগ্র দর্শন যেন তিনি খুঁজে পেলেন জন রাস্কিনের আন টু দিস লাস্ট গ্রন্থটির মধ্যে তিনি পড়ে চললেন আন টু দি লাস্ট গ্রন্থটি পড়তে পড়তে তিনি লক্ষ্য করলেন যে আন টু দি লাস্ট গ্রন্থের মধ্যে উপস্থাপিত হয়েছে সমস্ত মানুষের কল্যাণের মধ্যেই একজন ব্যক্তির কল্যাণ নিহিত রয়েছে একজন ব্যক্তির কল্যাণ এককভাবে নিজের কল্যাণের মধ্যে নিহিত নয় স সমাজের সকল মানুষের যদি কল্যাণ হয় তাহলেই কেবলমাত্র একজন ব্যক্তির কল্যাণ হতে পারে এই বিষয়টি তিনি উপলব্ধি করলেন রাস্কিনের আন টু দি লাস্ট গ্রন্থটি পড়ার মধ্য দিয়ে দ্বিতীয়ত তিনি উপলব্ধি করলেন তার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন মানুষের ইন্টেলেকচুয়াল বা বৌদ্ধিক যে শ্রম মানে শ্রম করার ক্ষমতা সেই বৌদ্ধিক শ্রম এবং শারীরিক বা ম্যানুয়াল বা কায়িক যে শ্রম করার ক্ষমতা সেই শ্রম করার ক্ষমতা বা শ্রম করলে যে মূল্য পাওয়া যায় এই দুইয়ের মূল্যের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ দ্বিতীয় আরেকটি নীতি তিনি এখানে উপলব্ধি করলেন আবিষ্কার করলেন রাস্কিন উল্লেখ করেছেন যে কায়িক শ্রম এবং বৌদ্ধিক শ্রম দুই ভিন্ন প্রেক্ষাপটে মানুষ করে কিন্তু দুই প্রকার শ্রমেরই মূল্য এক এবং এর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য শুধু কিভাবে করা হচ্ছে তার উপর এবং তৃতীয় আরেকটি বিষয়ে তিনি খুঁজে পান রাস্কিনের লেখার মধ্যে সেটা হচ্ছে যে 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 মানুষের পরিশ্রম করার ক্ষমতা আর এই পরিশ্রম করে যখন মানুষ জীবন এবং জীবিকা নির্বাহ করে সেই জীবন এবং জীবিকা নির্বাহ করার জীবনই হচ্ছে সার্থক জীবন অর্থাৎ তিনি উপলব্ধি করেন শ্রমভিত্তিক জীবনই হল সার্থক জীবন এই যে তিনটি বক্তব্য এই তিনটি বক্তব্যের মধ্যে তিনি যা যা কিছু খুঁজে পেয়েছিলেন সেই খুঁজে পাওয়া বিষয়গুলিকে তিনি পুরোপুরি অনুসরণ করলেন এবং পুরোপুরি এই তিনটি বক্তব্যের ভিত্তিতেই তিনি তার কিন্তু সর্বোদয় সংক্রান্ত চিন্তাভাবনাকে তুলে ধরলেন তিনি এই টু দি রাস্ট গ্রন্থটি যেটা জন ডাস্কিনের লেখা গ্রন্থ সেটিকে গুজরাটি ভাষায় অনুবাদ করলেন এবং অনুবাদ করার পরে তার নামকরণ করলেন সর্বোদয় সর্বোদয় কেন তিনি সর্বদয় নামকরণ করলেন একটু সর্বোদয় কথাটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার সার্থকতাও কিন্তু খুঁজে পাবো নামকরণের মধ্যে সর্ব এবং উদয় সর্বদয়কে ভাঙলে বিশ্লেষণ করলে আমরা দুটি আরও শব্দ পাবো দুটি শব্দ পাবো একটি হচ্ছে সর্ব এবং উদয় এই দুটো শব্দ আর এই দুটো শব্দের সম্মিলিত রূপ হিসাবে তিনি তুলে ধরলেন সর্বোদয়ের ধারণাকে সর্ব মানে হচ্ছে সকল কিরকম সকল না সমস্ত ব্যক্তি সমস্ত গোষ্ঠী শ্রেণী বর্ণ ধর্ম জাতি নির্বিশেষে সমাজে বসবাসকারী সকল মানুষকেই তিনি সর্ব হিসাবে চিহ্নিত করেছেন আর এই সমাজে বসবাসকারী সকল মানুষের তিনি উদয়ের কথা বলেছেন উদয় মানে উদয় মানে তিনি বোঝাতে চেয়েছেন উদয়ের অর্থ হল উন্নতি বা কল্যাণ বা ভালো করা তাহলে সর্বদয় যে বিষয়টি তার মধ্যে তিনি যে অর্থগত অর্থে শব্দগত অর্থে যা বোঝাতে চেয়েছেন তা হল সমাজের সকল মানুষের কল্যাণ বা উদয় বা উন্নতি সাধন করা যদিও আমরা এই গান্ধীজির যে সর্বদয়ের ধারণা এই ধারণার মধ্যেই খুঁজে পাওয়ার চেষ্টা করব যে অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে ইউরোপে যে উপযোগবাদী তাত্ত্বিকগণ বিশেষ করে জেরেমি বেনথাম তাদের যে চিন্তা ভাবনা যে গ্রেটেস্ট হ্যাপিনেস অব দ্য গ্রেটেস্ট নাম্বার অর্থাৎ সর্বোচ্চ মানুষের সর্বোচ্চ কল্যাণ বিধান করা সেই বিষয়টিকে আমরা হয়তো সর্বদয় গান্ধীজির সর্বদায়ের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করব গান্ধীজি কিন্তু নিজেই তার সেই বিষয়টি পরিষ্কার করে দিয়ে বলেন যে তার কাছে সর্বাধিক মানুষ নয় বেশি মানুষ নয় এমনকি সমাজের একজন মানুষও যদি বাদ যায় একজন মানুষকে বাদ দিয়েও যদি কল্যাণ করা হয় সেই কল্যাণ বা উন্নতি বিধান তিনি উন্নতি বিধানকেই তিনি লক্ষ্য হিসাবে স্থির করেননি তিনি বলেছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ নয় সমাজের সকল মানুষের উন্নতি বিধান এবং সকল মানুষের কল্যাণ সাধন করাই হচ্ছে তার এই জীবনাদর্শন বা তার এই আদর্শের মূল লক্ষ্য এবং তার এই যে সর্বদয় সংক্রান্ত চিন্তা ভাবনা আলোচনা সেগুলোকে তিনি শুধুমাত্র যে সর্বদয় গ্রন্থটি লিখেছেন বা রাজকিনের গ্রন্থটিকে গুজরাটি ভাষায় অনুবাদ করে সেখানেই আলোচনা শেষ করেছেন তা কিন্তু নয় তিনি পরবর্তীকালে তার বিখ্যাত গ্রন্থ হিন্দ স্বরাজ সেখানেও কিন্তু তিনি সর্বদয়ের বিষয়গুলিকে তুলে ধরেছেন এবং তিনি যে হরিজন পত্রিকার সম্পাদনা করতেন সেই হরিজন পত্রিকায় সর্বদয়ের ধারণাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এবং প্রচার করেন আর এই যে হরিজন পত্রিকা হিংসরাজ গ্রন্থ এবং সর্বদয়। এই সবের মধ্য থেকে যদি আমরা সর্বদয়ের যে ধারণা সেই সর্বদয়ের ধারণার যদি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি আলোচনা করার চেষ্টা করি তাহলে গান্ধীজির সর্বদয়ের মধ্যে কতকগুলো বিষয় কতকগুলো একেবারে মৌলিক বিষয় বা বৈশিষ্ট্য হিসাবেও আমরা চিহ্নিত করতে পারি বা প্রকৃতি হিসাবেও আমরা উল্লেখ করতে পারি যেগুলোকে খুঁজে পাব সেগুলোকে তুলে ধরা প্রয়োজন এবং আলোচনা করা প্রয়োজন যে বিষয়গুলিকে বাদ দিয়ে গান্ধীজির সর্বদয় সংক্রান্ত আলোচনা সার্থক হতে পারে না কে এই বিষয়গুলো না গান্ধীজি মনে করেন তিনি আমি প্রথমেই বললাম যে গান্ধীজি আমরা সবাই সকলেই জানি ইনফ্যাক্ট আমরা সকলেই জানি গান্ধীজি হচ্ছেন অহিংসার পুজন তার কাছে অহিংসা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য শ্বাস বায়ু সদৃশ তিনি বলেন নিজেই বলেন যে নন ভায়োলেন্স ইজ দ্য লাইফ অফ ব্রেথ অফ লাইফ জীবনে জীবন ধারণ এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বিষয়টি সেরকম হচ্ছে অহিংসা তিনি বলতেন শুধু তাই নয় তিনি বিশ্বাসও করতেন যে হিংসা হিংসাকে প্রশ্রয় দেয় হিংসাকে জাগ্রত করে আর এই হিংসার মধ্য দিয়ে কখনোই একটা সমাজের সার্বিক কল্যাণ সম্ভব নয় এবং যেহেতু হিংসার মধ্য দিয়ে সমাজের সকলের কল্যাণ সম্ভব নয় তাই তিনি অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই সহযোগিতা ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার কাজে তিনি ব্রতী হন এবং তিনি সমাজের সকল স্তরের মানুষকে আহ্বান করেন যে অহিংসার মধ্য দিয়ে একটা অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়ে একটা সুষ্ঠু সমাজ কিভাবে গড়ে তোলা যায় অর্থাৎ অহিংসা বিষয়টি এটা কিন্তু গান্ধীজির সর্বদয়ের একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি বলা যেতে পারে বৈশিষ্ট্য বলা যেতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয়ও বলা যেতে পারে তিনি শুধু অহিংসার কথা বলেছেন তাই নয় তিনি যে সর্বদয় ভিত্তিক সমাজ গঠনের কথা বলেছেন সেই সর্বদয়ের সমাজ যেখানে সকলের উন্নতির কথা তিনি বলেছেন সেই সমাজ গঠিত হবে মানুষের কতগুলো সৎ গুণের ভিত্তিতে এবং মানুষকে তিনি আহ্বান করেন এই সৎগুণগুলিকে জাগ্রত করার জন্য সর্বদা সেই সদ্গুণগুলিকে চর্চা করার জন্য কি এই সদ্গুণগুলি না সততা নিষ্ঠা এবং সত্যবাদিতা এইগুলিকে তিনি জাগ্রত করার চেষ্টা করেন হচ্ছে কথা বলেন এবং এগুলোকে চর্চা করার কথা বলেন তিনি বলেন যত বেশি আমরা সদ্গুণগুলিকে চর্চা করব আমাদের মধ্য থেকে তত বেশি আমাদের খারাপ যে দিকগুলো সেগুলো ধীরে 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 বিলুপ্ত হয়ে যাবে এবং একটা ন্যায় নীতিভিত্তিক নৈতিক সমাজ গড়ে উঠবে আর এই নৈতিক সমাজ গড়ে উঠলেই সমাজের নৈতিক উন্নতি স্বাভাবিক নিয়মেই ঘটবে এই প্রসঙ্গে তিনি সুন্দর একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেন যে একটি বৃক্ষ যদি সেই বৃক্ষের মূল যদি মিষ্ট হয় তাহলে তার ফল মিষ্ট হতে বাধ্য আর এই উপমার মধ্যে তিনি মূল হিসাবে তুলে ধরেছেন সমাজের মানুষজনকে যে সমাজের মানুষজন হচ্ছে বৃক্ষের মূল সদৃশ আর বৃক্ষ যদি আমরা সমস্ত সমাজ ব্যবস্থা কাঠামোকে ধরি তিনি মানুষদের বলছেন মূল এবং এই মানুষরা যদি নৈতিক গুণে গুণাম্বিত হয় তাদের মধ্যে যদি সদ্গুণ সততা সত্যবাদিতা নিষ্ঠা এসব বিষয় যদি প্রকাশ পায় তাহলে সমাজের উন্নতি বা রাষ্ট্র রাষ্ট্রের উন্নতি হতে বাধ্য এবং সেই রাষ্ট্র বা সমাজ ভালো হতে বাধ্য এবং ভালো হবেই পাশাপাশি তিনি বলেন যে সর্বদয়ের মূল আদর্শ মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ করা তিনি তো জনগণকে বাদ দিয়ে সর্বদয় হবেন এটা বলেননি সকলের উদয় করার কথা বলেছেন সকলের কল্যাণ করার কথা বলেছেন তার মধ্যেই তো জনকল্যাণ নিহিত হয়েছে রয়েছে আর এই সম্পর্কে তিনি মনে করেন তিনি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরার চেষ্টা করেন যে নৈতিক দিক থেকে কোনো মানুষ যদি নিজেকে বলিয়ান করতে পারে শক্তিশালী করতে পারে সে যদি তার অসৎ গুণগুলিকে বর্জন করতে পারে সততা সত্যবাদিতা নিষ্ঠা এই ধরনের গুণগুলিকে যদি ক্রমাগত চর্চা করতে থাকে তাহলে তার যদি দায়ী দৈহিক বা শারীরিকভাবে সে যদি দুর্বলও হয় তাহলে সে মানুষ শুধুমাত্র নৈতিক গুণের উপর ভিত্তি করে সত্যাগ্রহকে সত্যের প্রতি আগ্রহ আরেকটি গুরুত্বপূর্ণ দিক গান্ধীজির সত্যাগ্রহ সেই সত্যাগ্রহকে সে মানদণ্ড করে বা হাতিয়ার করে সেই অহিংসার ভিত্তিতে অহিংসাকে মানে অহিংসার উপরে দাঁড়িয়ে জনকল্যাণের কাজে কিন্তু সেই শারীরিকভাবে দুর্বল মানুষও সামিল হতে পারে বলে গান্ধীজি মনে করেন গান্ধীজির দর্শনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক তিনি শুধু এই যে অহিংসা নৈতিক উন্নতি কিংবা জনকল্যাণের কথা বলেছেন তাই নয় গান্ধীজি তার এই সর্বোদয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলেন সেটা হচ্ছে আত্মস্বার্থ বা ব্যক্তি স্বার্থকে ত্যাগ করার কথা বলেন তিনি বলেন যে সমাজের প্রত্যেক মানুষ সকল মানুষ যদি নিজের ব্যক্তি স্বার্থকে বর্জন করার চেষ্টা করে ব্যক্তি স্বার্থে যদি সে কাজ কাজ না করে তাহলে সমাজের বৃহত্তর স্বার্থ কিন্তু মানে পূরণ হওয়া হতে বাধ্য তিনি বলেন যে কোনো মানুষ যদি নিজের ব্যক্তি স্বার্থে কাজ করে তাহলে সমাজের বৃহত্তর স্বার্থ উপেক্ষিত হয় শেষ পর্যন্ত শুধুমাত্র সেই ব্যক্তির স্বার্থ হয়তো রক্ষিত বা সুরক্ষিত থাকতে পারে এমন কি থাকেও না তিনি মনে করেন তাই তার বক্তব্য যে সর্বদয়ের ধারণায় নিজের স্বার্থে নয় অন্যের স্বার্থে সমাজের সকলের উন্নতির স্বার্থে নিজের স্বার্থকে ত্যাগ তথা নিজের সুখকে ত্যাগ করার আদর্শ গ্রহণ করা উচিত আর এই যে নিজের স্বার্থ বা নিজের সুখ ত্যাগ করার যে প্রবণতা করার যে প্রয়াস এটা করতে পারলেই সমাজে যে আমরা প্রতিনিয়ত নানারকম দ্বন্দ্ব বিদ্বেষ হানাহানি হিংসা এসব দেখতে পাচ্ছি সেসবই হচ্ছে স্বার্থের জন্য আত্মস্বার্থ আত্মসুখকে যদি সেক্রিফাইস করার মানসিকতা আমাদের মধ্যে জাগ্রত হয় তাহলে স্বাভাবিকভাবেই সমাজ থেকে দ্বন্দ্ব কিংবা বিদ্বেষ দূর হতে বাধ্য গান্ধীজি শুধু ওই আত্মত্যাগের কথা বলেছেন বা বলেই ক্ষান্ত হয়েছেন তা নয় পাশাপাশি তিনি কর্মযোগের কথাও বলেন কি এই কর্মযোগ তার এই সর্ব সর্বোদয়ের যে ধারণা সেই ধারণায় ধারণার মতো কাজ করা বা শ্রম করা ছাড়া শ্রম বা কাজ করা ছাড়া সমাজের কল্যাণ সম্ভব নয় অলস মানুষের দ্বারা সমাজের কল্যাণ হতে পারে না বসে থাকলে শুধুমাত্র বসে থাকলাম তাহলেই সমাজের কল্যাণ হতে পারে না সমাজের কল্যাণ সাধন করার জন্য কি করা দরকার না প্রত্যেক মানুষের একটা শ্রমশীল জীবন গ্রহণ করা উচিত কারণ তার আদর্শের মধ্যেই তৃতীয় আদর্শের মধ্যে যদি আমরা দেখি যে প্রথম আদর্শ ছিল সকলের কল্যাণ ব্যক্তির সকলের কল্যাণের মধ্যে ব্যক্তির কল্যাণ নিহিত দ্বিতীয় আদর্শ ছিল বৌদ্ধিক ও কায়িক শ্রমের মূল্য সমান অর্থাৎ তিনি বলতে চেয়েছেন একজন উকিলের শ্রম এবং একজন যে নাপিত সমাজে রয়েছে তার শ্রম দুজনের শ্রমের মূল্য সমান কারণ দুজন দুটো ভিন্ন আঙ্গিকে কাজ করে কিন্তু তাদের শ্রমের মূল্য সমান আর তৃতীয় যে আদর্শের কথা বলেছিলেন তিনি শ্রম জীবন যে জীবন হচ্ছে সার্থক জীবন সেই জীবনের কথা বলেছেন তৃতীয় আদর্শ আর সেই আদর্শরই একটা দিক হচ্ছে কর্মযোগ অর্থাৎ শ্রম বা কাজ করা ছাড়া সমাজের কল্যাণ সম্ভব নয় শ্রমের বিনিময়ে জীবিকা অর্জন করার কথা তিনি বলেন এবং মানুষের জীবনকে গান্ধীজি মনে করেন যে সেই মানুষের জীবনই হচ্ছে সার্থক জীবন যিনি কি করেন সর্বদা কাজে নিয়োজিত কর থাকেন এবং প্রত্যেকে প্রত্যেকটা মানুষ যদি তার সামর্থ্য অনুযায়ী কাজ করার উপর গুরুত্ব দেয় তাহলেই সমাজ সার্থক হবে সর্বদয় ঘটবে এখানে আমাদের মনে হতে পারে কতগুলো জায়গায় আমাদের মনে হতে পারে যে কখনও কখনো তিনি মার্ক্সের সঙ্গে সহমত পোষণ করেছেন বা মার্ক্সকে অনুসরণ করেছেন তবে কিন্তু আমরা দেখব মার্কসের সঙ্গে কিন্তু গান্ধীজির পার্থক্য রয়েছে আমি শেষে সেই জায়গাগুলো একটু আলোচনা করার চেষ্টা করব মার্ক্সবাদীরাও মনে করেন যে মানে প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী ভোগ করবে এই কথাটা কিন্তু মার্কবাদীদের দর্শনের মধ্যেও রয়েছে আমরা সেই জায়গাটায় পরে আমি আলোকপাত করার চেষ্টা করব গান্ধীজি তার সর্বদায়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণাকে স্থান দিয়েছেন সেটি হচ্ছে স্বরাজের ধারণা স্বরাজ মানে স্বরাজ মানে হচ্ছে আমরা স্বরাজ মানে নিজের শাসনকে বোঝাই তা গান্ধীজির ধারণায় স্বরাজ বলতে শুধুমাত্র এই যে ব্রিটিশরা যে আমাদের দেশে শাসন ব্যবস্থা বজায় রেখেছে সেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে ব্রিটিশ শাসনকে বিতাড়িত করে আমাদের নিজেদের শাসন প্রতিষ্ঠা করাকে তিনি কিন্তু স্বরাজ বলেননি তার কাছে স্বরাজ কিন্তু ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার কাছে স্বরাজ হল শাসন মুক্তি কিরকম শাসন মুক্তি বিদেশি শাসন থেকে মুক্তি শুধু নয় এই শাসন মুক্তি হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক এই ধরনের বন্ধন থেকে যেমন মুক্তি তেমনি তার সঙ্গে সঙ্গে সামাজিক অর্থনৈতিক বন্ধনের সাথে সাথে বন্ধন মুক্তির সাথে সাথে মানুষের মধ্যে যে নৈতিক সাংস্কৃতিক আধ্যাত্মিক দেখো নৈতিকতা সাংস্কৃতিক বিষয় আধ্যাত্মিক বিষয় এইসব উন্নতির যে রাস্তা পথ সেগুলোকে কিন্তু তিনি প্রশস্ত করার বিষয়টিকেও কিন্তু স্বরাজ হিসাবে তিনি তুলে ধরার কথা বলেন তিনি বলেন যে ব্যক্তির বা স্বরাজ শুধুমাত্র ব্যক্তির শাসন মুক্তি বাহ্যিক দিক থেকে নয় স্বরাজ হচ্ছে ব্যক্তির বাহ্যিক এবং আত্মিক বাহ্যিক এবং আত্মিক এই দুই ধরনের স্বাধীনতাই হলো স্বরাজ আর এই স্বাধীনতা অর্জন সেটা না সম্ভব তিনি বলেছেন শুধুমাত্র মাধ্যমে গ্রহণ না সকলের কল্যাণ করার মানসিকতা যদি আমাদের মধ্যে জাগ্রত না হয় তাহলে আর যাই হোক না কেন ব্যক্তির মধ্যে আত্মিক স্বাধীনতা সম্ভব নয় তাই আত্মিক এবং বাত্তিক বাহ্যিক এই দুই ধরনের স্বরাজ বা স্বাধীনতা অর্জন করতে হলে আমাদের সর্বদয়ের ধারণা অবশ্যই গ্রহণ করতে হবে বলে তিনি মনে করেন তিনি রাষ্ট্রকে একটা বল প্রয়োগ বা শোষণের মাধ্যম হিসাবে দেখেছেন তিনি মনে করেন রাষ্ট্র একটা বল প্রয়োগ এবং শোষণের মাধ্যম হিসাবে কাজ করে তাই তিনি রাষ্ট্রকে সংকীর্ণ গণ্ডির মধ্যে বেঁধে রাখার কথা বলেন ওই যে একটু আগে আমি বললাম যে ডেভিড থরোর যা কাছ থেকে তিনি এই আদর্শটি গ্রহণ করেছিলেন যে দ্যাট গভর্নমেন্ট ইজ বেস্ট গভার্নস লিস্ট এই জন্য তিনি রাষ্ট্রক্ষমতাকে ন্যূনতম করার কথা বলেন তাকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ রেখে তিনি গ্রাম ভিত্ত যেহেতু ভারতবর্ষ সেই গ্রাম ভিত্তিক ভারতেই গ্রাম স্বরাজ প্রতিষ্ঠা করার কথা বলেন আর গ্রাম স্বরাজ প্রতিষ্ঠার মধ্য দিয়েই সর্বদয়ের দর্শন সার্থক হয়ে উঠবে বলে তিনি মনে করেন এখানে বলেন গান্ধীজির ধারণায় হিংসা বা বলপ্রয়োগের স্থান ছিল রাষ্ট্র রাষ্ট্রের অস্তিত্ব পুরোপুরি যতদিন থাকবে ততদিন কোনো না কোনো প্রকার বলপ্রয়োগও থাকবে তাই তিনি কিন্তু রাষ্ট্রবিরোধী ছিলেন এই জন্য অনেকে তাকে নৈরাজ্যবাদী বলতেই পারেন অনেকে আবার তার এই দৃষ্টিভঙ্গির মধ্যে মার্সবাদী যে চিন্তাধারা সেটাকেও কিন্তু খুঁজে পেয়েছেন আমি বললাম যে মার্সবাদী চিন্তাধারাকে গান্ধীজির দর্শনের মধ্যে আমরা ভাবে বিভিন্ন সময় খুঁজে পাই যদিও এটার পার্থক্য আমরা বলতেই পারি আমি এই প্রসঙ্গে বলে নিতেই পারি যে যেখানে মার্কস বলেছেন যে তিনিও মার্ক্সও কিন্তু রাষ্ট্রের বিরোধিতা করেছেন সেখানে গান্ধীজি গান্ধীজিও রাষ্ট্রকে বলপ্রয়োগের জায়গায় রেখেছেন তো একটু পার্থক্য রয়েছে সে শ্রেণীহীন সাম্যবাদী সমাজে রাষ্ট্রের প্রয়োজন থাকবে না বলে মার্কস বলেছেন যে যখন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে কোনো শ্রেণী থাকবে না তখন শ্রেণী না থাকার জন্য শ্রেণীদ্বন্দ্ব থাকবে না শ্রেণীদ্বন্দ্ব না থাকার জন্য শ্রেণী শোষণের প্রয়োজন হবে না আর শ্রেণী শোষণের শাসনের প্রয়োজন না হওয়ার জন্য শ্রেণী শাসনের যন্ত্র হিসাবে রাষ্ট্রের প্রয়োজন থাকবে না বলে মার্ক্স বলেছেন সেখানে গান্ধীজির মতে কিন্তু রাষ্ট্র হিংসা বা বলপ্রয়োগের প্রতিষ্ঠান সেই কারণেই সমাজ রাষ্ট্রহীন হওয়া উচিত এইখানে কিন্তু একটা বেসিক পার্থক্য মার্ক্সের সঙ্গে গান্ধীজি রয়েছে এটা বুঝতে হবে গান্ধীজির এই সর্বদয়ের ধারণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক বা বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতেই পারি তিনি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করার কথা বলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিষয়টি কি একটু বুঝতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ক্ষমতাকে ছড়িয়ে দিতে হবে বিভিন্ন ইউনিটের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলেন শাসন ব্যবস্থায় যত বেশি ক্ষমতার বিকেন্দ্রিকরণ ঘটবে রাষ্ট্রের যে স্বৈরাচারী হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু ততটাই কমে যাবে এবং মানুষের স্বাভাবিকভাবেই সার্বিক কল্যাণ ঘটবে আর রাষ্ট্র যদি কেন্দ্রীভূত হয় তাহলে রাষ্ট্রের স্বৈরাচারী হওয়ার প্রবণতা বাড়বে তাহলে বিকেন্দ্রীকরণ হলে রাষ্ট্রের স্বৈরাচারী হওয়ার ক্ষমতা কমে যাবে আর কেন্দ্রীভূত হলে রাষ্ট্রের কিন্তু স্বৈরাচারী হওয়ার ক্ষমতা বাড়বে আর কেন্দ্রীভূত ক্ষমতার মধ্যে কিন্তু মানুষের কল্যাণ ব্যাহত হতে বাধ্য আর এই কারণেই গান্ধীজি তার যে সর্বদায়ের ধারণার কথা বলেছেন সেখানে তিনি রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্ন রকম সংগঠনের মধ্যে বা তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন বিকেন্দ্রীকরণ করার কথা বলেছেন আর এখানে বলতেই হয় তার কিন্তু এই বিকেন্দ্রীভূত ক্ষমতার যে যে ধারণা প্রচার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাজ ব্যবস্থা প্রবর্তন তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এক একটা গ্রামকে ইউনিট ধরে এক একটা পঞ্চায়েত গঠন করে সেই পঞ্চায়েতের মধ্য দিয়ে গ্রামের শাসন প্রতিষ্ঠা করা তার কাছে গ্রামগুলো হয়ে উঠবে স্বশাসিত এবং স্বনির্ভরশীল এবং প্রত্যেকটি গ্রাম হবে এক একটা স্বশাসিত স্বনির্ভরশীল প্রজাতন্ত্র তিনি এই ধরনের একটি মতবাদের কথা বলেন আর যোগ যতখন এই ধরনের গ্রামকে কেন্দ্র করে একটি স্বশাসিত স্বনির্ভরশীল প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে তখন স্বাভাবিকভাবেই গ্রামের প্রত্যেকটি মানুষের উন্নয়ন ঘটানো সম্ভব হবে এই ছোট্ট আকারের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার ইউনিটের মধ্য দিয়ে তিনি তার সর্বদয়ের ধারণায় দলকে বর্জন করার কথা বলেন রাজনৈতিক দলকে দল যখন থাকবে সমাজে তখন সমাজ গোষ্ঠীতে বিভক্ত হতে বাধ্য শুধু গোষ্ঠীতে বিভক্ত হবে তাই নয় দলগুলি তারা ক্ষমতা ভোগ এবং ক্ষমতা দখলের লোভে এক গোষ্ঠী অর্থাৎ এক দল অপর গোষ্ঠী বা দলের সঙ্গে রেশারেশিতে জড়িয়ে পড়বে তাদের মধ্যে দ্বন্দ্ব হবে হিংসার প্রবণতা বাড়বে অর্থাৎ হিংসার উদয় ঘটবে বিরোধ দেখা দিবে এবং এর ফলে সর্বোদয়ের যে মূল আদর্শ অর্থাৎ অহিংসার বিষয় সব সকলের কল্যাণ আত্মত্যাগ স্বরাজ গঠন এই বিষয়গুলো কিন্তু সেখানে কি হবে সেগুলো দূর হয়ে যাবে বর্জিত হয়ে যাবে তাই তিনি মনে করেন যে সমাজে মানে গণতন্ত্র যেমন আমাদের গণতন্ত্র এমন ধরনের গণতন্ত্র হওয়া উচিত যেখানে দল থাকবেন না তবে ব্যক্তি তথা সমাজের নৈতিক শক্তির যেন অবক্ষয় না ঘটে সেই বিষয়টিও তিনি কিন্তু তুলে ধরার কথা বলেন যে দল থাকলে সেখানে ব্যক্তির নৈতিক শক্তির অবক্ষয় ঘটবেই আর দলের ক্ষেত্রে কি হবে শেষ পর্যন্ত যেহেতু একটা দল নির্বাচনের মধ্যে আসবে বিভিন্ন দল এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা শাসন কার্য প্রতিষ্ঠা করবে তাই দল থাকলে সেখানে সংখ্যাগরিষ্ঠের শাসন হয় আর সংখ্যাগরিষ্ঠের শাসন হলে সকলের শাসন সেখানে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় আর সকলের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সকলের কল্যাণ কখনোই ঘটতে পারে না সুনিশ্চিত হতে পারে না আর সকলের কল্যাণ যদি না ঘটে সর্বদয় হতে পারে না আর যাই হোক সর্বদয় হতে পারে না তাই গান্ধীজি তার যে সর্বদয়ের ধারণা সেখানে তিনি দলকে বর্জন করে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেন বুঝতে হবে দলহীন গণতন্ত্র কেন তিনি করতে চাইছেন যে দলের মধ্যে গোষ্ঠী আসবে গোষ্ঠী থাকলে রেশারেশি হবে রেশারেশি দ্বন্দ্ব হলে দ্বন্দ্ব হবে দ্বন্দ্ব হলে বিরোধ দেখা দেবে আর এসবের মূল বা কেন্দ্র হচ্ছে হিংসা আর হিংসা থাকলে সেখানে কখনোই সর্বদয় হতে পারে না আর দল থাকলে নির্বাচন নির্বাচন মানে সংখ্যাগরিষ্ঠের শাসন সংখ্যা গরিষ্ঠের শাসন মানে সকলের শাসন নয় আর সকলের শাসন যেহেতু নয় সকলের উন্নতি বিধানও সম্ভব নয় অর্থাৎ সর্বদয় হতে পারে না তিনি একটু আগে আমি বললাম গ্রাম ভিত্তিক সমাজের কথা বলেছেন এই যে গ্রাম ভিত্তিক সমাজের তিনি কথা বলেছেন সেই গ্রাম ভিত্তিক সমাজে গ্রাম স্বরাজের কথা যেখানে বলেছেন সেখানে তিনি গ্রামীণ সভ্যতাকে ভারতীয় সমাজ ব্যবস্থার প্রাণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছেন তার সর্বদয়ের ধারণায় তাই সর্বদাই ফুটে উঠেছে গ্রামীণ উন্নয়ন গ্রামগুলির উন্নতি গ্রামীণ সভ্যতাকে সংরক্ষণ করা এবং এইসবই তার কাছে কিন্তু প্রাধান্য পেয়েছে তিনি আধুনিক শিল্প এবং যন্ত্রভিত্তিক নগর সভ্যতার কথা তুলে ধরেছেন সেখানে মানুষের যে মানুষের মধ্যে যে নানা রকমের সুকুমার যে দিকগুলো রয়েছে যে সুকুমার বৃত্তিগুলো রয়েছে সেগুলো কী করে ধ্বংস হয়ে যায় সেটাও তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তিনি বলেন সমাজ যত আধুনিক হবে সমাজ যত শিল্প হবে সমাজ যত যন্ত্রভিত্তিক হবে নগর সভ্যতা যত দ্রুত গতিতে এগিয়ে চলবে মানুষের মধ্যে তত বেশি সুকুমার বৃত্তিগুলি ধ্বংসপ্রাপ্ত হবে এবং মানুষের যে নৈতিক দিক মানুষের যে সদ্গুণগুলো সততা ন্যায় নিষ্ঠা সত্যবাদিতা এগুলো অধপতন ঘটবে এবং সহজ সরল মানুষের জীবনে নেমে আসবে জটিলতা মানুষের জীবন হয়ে উঠবে সমস্যা সংকুল আর এই ধরনের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে ব্যক্তি এবং সমাজ উভয়েই সমস্যার মধ্যে পড়বে সুষ্ঠু বিকাশ সম্ভব হবে না তাই তিনি তার সর্বদয়ে এই শিল্পোন্নত আধুনিক যন্ত্রভিত্তিক নগর সভ্যতার পরিবর্তে গ্রামীণ সভ্যতাকে প্রাধান্য দিয়েছেন গুরুত্ব দিয়েছেন তার প্রতি অনেক বেশি জোর দেওয়ার কথা বলেছেন এসবের পাশাপাশি তিনি তৎকালীন সময় লক্ষ্য করেন ভারতবর্ষের জমির চরিত্র এবং জমির মালিকানার চরিত্র এক অদ্ভুত ধরনের জমিদার কেন্দ্রিক জমিদারের হাতেই সমস্ত মা জমির মালিকানা রয়েছে আর যারা জমির উপরে ফসল ফলায় শ্রম দেয় তাদের কিন্তু জমির উপরে কোনো অধিকার সত্য ছিল না তাই তিনি কিন্তু ভূমি বন্টনের উপরে জোর দেন ভূদান আমরা আচার্য বিনোবা ভাবেকে পরে দেখব এবং আমরা সেখানে জয়প্রকাশ নারায়ণকেও দেখব তারা কিন্তু এই গান্ধীজির ভূদান বিষয়টি যে কনসেপ্ট সেটাকে বাস্তবায়িত করার জন্য আচার্য বিরোবাভাবে পরবর্তীকালে ভূদান আন্দোলনে যোগদান করে আমরা সকলেই জানি এবং জয়প্রকাশ নারায়ণও কিন্তু সেখানে ভূদান আন্দোলনে যোগদান জলহীন গণতন্ত্রের কথা বললাম সেই আদর্শকেও কিন্তু জয়প্রকাশ নারায়ণ পরবর্তীকালে কিন্তু সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন এমনকি সাত আটের দশ ষাটের সাতের দশক পর্যন্ত সময়কালেও বিশেষ করে দারিদ্র দরিদ্র শোষিত ও যে সমস্ত মানুষ লাঞ্ছিত বঞ্চিত এই ধরনের মানুষ যারা গ্রামে বাস করছে সেই গ্রামের মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে গান্ধীজি জোর দেন ভূমি সংস্কার করার উপরে এবং ভূমি বণ্টনের উপর আর তিনি মনে করেন এই ভূমি সংস্কার ভূমি বণ্টন ও ভূদানের মধ্যে সর্বদয়ের আরেকটি বিষয় লুকিয়ে রয়েছে আর এই কারণেই আমরা আমি একটুকে বললাম যে এই কারণেই গান্ধীজির যে আদর্শ সর্বদয়ের আদর্শকে বাস্তবায়িত করার জন্য এই পরবর্তীকালেই আচার্য বিনোবা ভাবে তিনি কিন্তু একটা আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী গড়ে তোলার চেষ্টা করেন যে আন্দোলনের নাম হচ্ছে ভূদান আন্দোলন আর এতে সার্থক করার জন্য পরবর্তীকালে জয়প্রকাশ নারায়ণ সহ বহু মানুষ তাতে যোগদান করেন গান্ধীজি জনশক্তিকে সর্বদয়কে সার্থক করে তোলার জন্য এই জনশক্তির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন তিনি মনে করেন জনশক্তিই হচ্ছে সমাজ এবং সভ্যতার একটা কি বলবো সার্বিক বিকাশের স্বার্থে একটা কার্যকরী মাধ্যম সামাজিক কুসংস্কার বা সমাজে যে ধরনের অপসংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে তিনি অপসারণ করার কথা বলেন এবং এই সামাজিক কুসংস্কার অপসংস্কৃতি ইত্যাদিকে অপসারণ করা করার জন্য তিনি সত্যাগ্রহ প্রেম মৈত্রী সহযোগিতা সংযম এবং অহিংসার পথ গ্রহণ করার মতো সর্বোদয়ী কাজগুলিকে যথার্থভাবে সম্পন্ন করার কথা তিনি বলেন এবং এইগুলোকে করতে পারে একমাত্র জনশক্তি বলে তিনি মনে করেন তিনি মনে করেন সর্ব সর্বোদয়ের ধারণার মধ্যে ধর্ম নীতিজ্ঞান ও গণতন্ত্র সর্বোপরি নৈরাজ্যবাদী ধারণা এগুলো কিন্তু রয়েছে এবং তার জীবন দর্শন ও সমাজ দর্শন সর্বক্ষেত্রেই এই যে বিষয়গুলো রয়েছে যেগুলো আমি বললাম সত্যাগ্রহ প্রেম মৈত্রী সহযোগিতা অহিংসা সংযম এই সমস্ত বিষয়গুলি তার গান্ধীজির জীবন দর্শন এবং সমাজ দর্শনের মধ্যে সব সময় ফুটে উঠেছে আর এগুলোর মধ্য দিয়েই জনশক্তিকে জাগ্রত করেই তিনি সর্বদয়কে সার্থক করার কথা বলেন আমরা যে গান্ধীজির সর্বদয়ের কথা বললাম এই সর্বদয় কি সব দিক থেকে সার্থক এর মধ্যে কি কোনো রকম সংশয় নেই কোনো রকম বিরোধ নেই বা এর কোনো সমালোচনা সমালোচকগণ করেননি হতে পারে না আমরা যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র এবং সমাজবিজ্ঞানের ধর্মই হচ্ছে আমরা একটি কয়েন বা পয়সার অপরীপ অপর দিক বিপরীত দিকটা ও উল্টো দিকটা কি রয়েছে সেটাও দেখার চেষ্টা করব গান্ধীজির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘট গান্ধীজির এই যে সর্বদায়ের ধারণা তার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হবে না অর্থাৎ আমরা দেখব বিভিন্ন তাত্ত্বিক বা সমালোচক কোনোভাবে গান্ধীজির এই চিন্তাধারাকে সমালোচনা করেছেন কিনা সেটাও কিন্তু আমাদের তুলে ধরতে হবে প্রথমত আমাদের দেখতে হবে যে তিনি যে সর্বদাইকে একটি মহান আদর্শ হিসাবে তুলে ধরেছেন যা কিনা না প্রকৃতিগতভাবে স্বার্থপর ক্ষমতালবি তোষা সাধারণ মানুষকে নিয়ে রূপায়ন করার কথা বলেছেন তা বাস্তবে সম্ভব কি বাস্তবে সম্ভব নয় কারণ মানুষকে আমরা যতই আত্মস্বার্থ ত্যাগ করার কথা বলি তাকে যতই আমরা ক্ষমতা ত্যাগ করার কথা বলি না কেন মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবেই স্বার্থপর ক্ষমতা লোভী তোষা আর এই ধরনের তোষামত প্রিয় ক্ষমতা লোভী স্বার্থপর মানুষকে দিয়ে কখনোই সর্বোদয় ভিত্তিক সমাজ গান্ধীজির ধারণা অনুযায়ী যে সমাজের কথা বলেছেন তা গড়ে তোলা সম্ভব নয় গান্ধীজি তিনি গ্রাম ভিত্তিক সমাজ গঠনের কথা বলেছেন তিনি আধুনিক শিল্প যন্ত্রভিত্তিক নগর সভ্যতাকে বর্জন করার কথা বলেছেন বা তাকে পরিহার করার কথা বলে গ্রামের দিকে চলে যাওয়ার কথা বলেছেন গ্রামীণ সজ্ঞত সভ্যতা সংরক্ষণের উপরে জোর দিয়েছেন তাহলে কি গান্ধীজি তার এই চিন্তাধারার মধ্যে রক্ষণশীলতাকে প্রাধান্য দিলেন না আর সমাজের নিয়ম জগতের নিয়ম অনুযায়ী সমাজ যে তার স্বাভাবিক ছন্দে এগিয়ে যাবে সেই ছন্দের কি পতন ঘটবে না এই বিষয়টিও কিন্তু ভাবার বিষয় সমালোচকগণ এই বিষয়টিকেও কিন্তু তুলে ধরার কথা বলেছেন তারপরে আমাদের যে গ্রামীণ অর্থনীতির কথা তিনি বললেন সেখানে কতটা সম্ভব আমরা জাতীয় আয় উৎপাদন বৃদ্ধি করতে পারবো দারিদ্রমোচন কতটা সম্ভব হবে অর্থনৈতিক উন্নতি কতটা সম্ভব হবে আমরা যদি শিল্পোন্নত সমাজের দিকে না যাই আমরা যদি নগর এর দিকে না যাই আমরা যদি আধুনিক যন্ত্রভিত্তিক সমাজ গঠনের দিকে না যাই তাহলে অর্থনৈতিক উন্নতিকে আমাদের ব্যাহত হবে না সেই বিষয়টিও কিন্তু আমাদের সামনে একটা চিহ্ন দাঁড় করিয়ে দেয় তিনি অহিংসা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা সুষ্ঠু সমাজ গঠনের কথা বলেন কিন্তু মনে রাখতে হবে আমাদের ভারতীয় সমাজ শ্রেণীবিভাজনে জর্জরিত এই নানা রকম বিভাজনে জর্জরিত বহুত্ববাদী সমাজে কিভাবে পুরোপুরি অহিংসার উপর ভিত্তি করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজ ব্যবস্থা